চলে এলাম মহর্ষি নিবাস শান্তিনিকেতন খোয়াই বনের অন্য হাটে। এদের কালেকশনস দেখুন অত্যন্ত সুন্দর। অনেকক্ষণ হাটে কাটিয়ে আমরা ফিরে এলাম আমাদের হোমস্টে কটেজে। শান্ত মনোরম নিরিবিলি পরিবেশে এসে মনটা সত্যি আমার অনেক ভালো লাগছে। চলো চটপট আমরা একটু রেস্ট নিয়ে তোমাদের ঘুরে দেখাই এই পরিবেশের সৌন্দর্যকে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর ক্লান্ত লাগছিল, তাই একটু ফ্রেশ হয়ে আমি বানিয়ে নিচ্ছি আমার জন্য একটু গ্রিন টি। তারপর তোমাদের সাথে আমি জমি আড্ডা দেব। চলো রেডি হয়ে গেছে আমার টি। এই হোমস্টের ডিটেলস আমি তোমাদের নেক্সট ব্লগে আবার জানাবো। তার আগে একটু এনজয় করি আমার কাপ অফ টি উইথ দ্য ন্যাচারাল বিউটি। তো চলো চটপট আমরা চাটা নিয়ে বাইরের আড্ডা ঘরে গিয়ে বসি এবং সেখান থেকে জমিয়ে তোমাদের সাথে গল্প করি। অসাধারণ এই পরিবেশে বসে মনটা আমার কোথায় যে সুদূরে উড়ে চলেছে আমি তোমাদের বলে বোঝাতে পারছি না। ভীষণ ভীষণ সুন্দর এই পরিবেশটি। বাইরে এদিকে রয়েছে মাড হাউস,
এখানে অসম্ভব সুন্দর করে সাজানো রয়েছে বিভিন্ন গাছগাছালি দিয়ে। সামনের বাগানটিও অত্যন্ত মনোরম, তোমাদেরকে আমি ডিটেলস ব্লগ দিয়ে দেব এই জায়গাটির। শান্তিনিকেতন বোলপুরের খুব কাছেই নবনির্মিত এই হোমস্টের নাম হচ্ছে নিভৃতি। যেমন সুন্দর নাম তেমনই সুন্দর হচ্ছে এখানকার পরিবেশ। তাই ডিটেলস ব্লগস দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সাথে যে বন্ধুত্ব গড়ে উঠেছে সেটি বজায় রাখতে তোমরা দেখতে থাকো অনন্যা দ্য সুপার ওম্যান ব্লগ। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো ব্লগে।